প্রিয় শ্রোতা বন্ধুরা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রথম প্রকাশ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন যে আমাদের আয়োজনটি আমরা করি আমাদের দেশের বরণ্য সব মানুষদের নিয়ে এবং তাদের জীবনের প্রথম প্রকাশের গল্পগুলো আমরা শুনি যেন আমাদের এই প্রজন্মের তরুণরা অনুকরণীয় সব ব্যক্তিত্বদের জীবন সংগ্রামের কথা শুনে নিজেরা নিজেদেরকে সংগঠিত করতে পারে তাদের জীবনকে ঢেলে সাজাতে পারে এবং নতুন স্বপ্ন দেখতে পারে আজকে আমাদের এই আয়োজনের সঙ্গে আছেন দেড় বারণ্য সঙ্গীত শিল্পী নাসিমা ফেন্সি কথা বলছি তার সঙ্গে কেমন আছেন আপনি খুব ভালো আছে এই এরকম একটি অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে আমরা জানি যে আপনি জীবনের দীর্ঘ সময় ধরে সঙ্গীতের সঙ্গে আছেন এই যে সঙ্গীতের সঙ্গে থাকা এটা কিন্তু একটা তাৎপর্য আছে যারা গান ভালোবাসে তারা মানুষকে ভালোবাসে দেশকে ভালোবাসে এরকম কথা আমরা শুনি আপনার প্রথম প্রকাশটা কিভাবে হয়েছিল গানের ভিতরে গান তো একটা বোধ মানুষের সেটা আসলে খুব ছেলেবেলা থেকে ভিতরে থেকে যায় একদম যখন বেশি ছোট তখন আমার বাবা খুব গান করতেন উনি কোনো শিল্পী ছিলেন না কিন্তু উনি খুবই গান পছন্দ করতেন বড় একটা রেডিও ছিল আমাদের সারাক্ষণ নব ঘুরিয়ে ঘুরিয়ে উনি গান শুনতেন এবং আমি ছিলাম তার সঙ্গে সারাক্ষণ পাশে বসে সে গান শুনতাম এবং আমার এখন মনে পড়ে বেশিরভাগ গানগুলো ছিল নজরুলের গান ঘুমাতে গেলে বাবা গাইতো আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই যখন বৃষ্টি পড়ছে বাবা বলতো রিমি রিম ঝিম রিম ঝিম নামিলো দেয়া অনেক নজরুলের পরিচিত গান আমি এগুলো আসলে ছেলেবেলায় এত শুনেছি গানের প্রতি ভালোবাসার বীজটা অনেক ছোটবেলায় বপন হয়ে গেছে ভিতরে পরে আস্তে আস্তে আমি অনেক বেশি জড়িয়ে গেলাম আর কি গানে আপনার প্রথম কোন গানটি গাইলেন জীবনে কোনো মঞ্চে কিংবা কোথাও একটা জীবনের প্রথম একটা গান গাইতে হয় না মানুষের সামনে সেই গানটা কোনটা মনে আছে হ্যাঁ খুব মনে আছে সেটি ছিল আমাদের পাড়ার একটি অনুষ্ঠান আমরা আজিমপুর কলোনিতে ছিলাম আমি আবার খুব আট দশ বছর থেকে খুব পাকা পাকা গান গাইতাম মানে যে গানগুলো বড়দের গান আর কি আমার কাছে ভালো লাগতো আর বাবাও খুব চাইতো যে ওগুলো আমার ছোটবেলার থেকে ওস্তাজি আসতো বাসায় আমি গিয়েছিলাম নয়ন ভরা জল গো তোমার আঁচুল ভরা ফুল আমি গান গেয়ে নামার পর আমার ওস্তাজি ছিল উনি বলছিলেন যে আরো মন দিয়ে গাইতে হবে তোমাকে আরো হৃদয় দিয়ে গাইতে হবে তো আমার বাবা তখন পাশ থেকে বললেন যে বোঝে না তো বড় হয়ে আরো ভালো করে এটা খুব মনে পড়ে আমার আমরা শুনি ওই গানটার যদি পুরোটা অথবা অংশ বিশ্বাস নিশ্চয়ই গো ভরা আচ

অসাধারণ আপনার গলাটি খুবই মিষ্টি গলা এবং নজরুলের গানের খুবই সহগামী হয় ভালো লাগছে এর যখন ধীরে ধীরে আপনি আরেকটু বড় হলেন ধরেন স্কুল জীবনে গেলেন তখন কি স্কুলে গান করতেন হ্যাঁ স্কুলে সঙ্গীত বিষয়টাই ছিল আমাদের তো একটা বই পড়তে হতো ওখানে তত্ত্বীয় এবং ব্যবহারিক দুটোই ছিল তো আমার প্রচণ্ড আকর্ষণ ছিল সেই সঙ্গীত ক্লাসটির প্রতি কিন্তু অন্য ছেলে মেয়েদের সেই ক্লাসে একটু পছন্দ হতো না দেখা যেত দু তিনজন বসে আছে কিন্তু আমি তার মধ্যে এবং সেই পরীক্ষায় সব সময় অনেক উচ্চ নাম্বার পেতাম আমি আমার ছিল আর একটি বিষয় মনে পড়ে আমি যখন পুরোপুরি প্রাতিষ্ঠানিক শেখা শুরু করলাম ছায়ানটে ভর্তির জন্য আমার খুব মনে আছে বাবা খুব সাপোর্ট করতেন মা যে এখন ছায়ানটে ভর্তি হতে হবে না এত দূরে তুমি যাবে কেমন করে কে নিয়ে যাবে আমার এত সময় নেই আমার মনে আছে আমি কিছু না বলে আমি একা একা আমার বোনের বন্ধুরা যেত ছায়ান ওদের সাথে যে আমি ভর্তি পরীক্ষা দিয়েছিলাম একা একা সম্পূর্ণ একা ওখানে আমি গান গিয়েছিলাম ও ভাই খাঁটি সোনার চেয়ে খাটি আমার বয়স অনুযায়ী ক্লাস ছিল না আমি বেশি ছোট দশ বছরের আগে তারা ভর্তি নেবে না কিন্তু তারা আমাকে ভর্তি নিলো এবং এক ক্লাস স্টপকেও পড়ার ক্লাসে ভর্তি নিল ও ভাই খাটি সোনার শুনি না ও ভাই খাঁটি সোনার চে খাটি আমার দেশের মাটি ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি এই দেশের মাটি জলে এই দেশের দেশেরি মাটি জলে জৃষ্ণা মিটাই মিটাই খুধা তৃষ্ণা মিটাই মিটাই খুধা পিয়ে দুধের বাটি আমার দেশের মাটি ও ভাই সোনার আমার দেশের মাটি অসাধারণ আপনার জীবনে নজরুলের গানের সঙ্গীত বাইরে কি আর কোনো গান করেছেন কখনো সব রকম গানই এত শুনি অনেক রকম গান আমি জানি এবং সব গানই আমি চেষ্টা করি করতে বিশেষ করে আধুনিক বাংলা গান আমার নিজের মৌলিক গানও আছে প্রচুর দেশের গান তো আমার খুবই প্রিয় তারপরে তিন কবির গান এগুলো আমার সবসময় চর্চা করি ভালো লাগে বাংলাদেশ বেতারে প্রথম কবে আপনি গান করতেলেন আমি বাংলাদেশ বেতারে প্রথম গান করেছি সালে কোন গানটি করেছিলেন হ্যাঁ মনে আছে ওই যে বললাম আমি খুব পাকা পাকা গান গাইতাম প্রথম অনুষ্ঠানে গাইতে গেলাম আমি গাইলাম আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় আমার কথার ফুলগো এই গানটি গিয়েছিলাম আকাশে আজ ছুরি দিল প্রিয় আকাশে আজ ছুরি দিল প্রিয় আমার কথার ফুল গো আমার গানের মালা গো কুড়িয়ে তুমিনিয় প্রিয় কুড়িয়ে তুমি নিও আকাশে আজ ছড়িয়ে দিলা আপনি এর যখন বাংলাদেশ টেলিভিশনে কখন প্রথম এলেন উননব্বই সালে উননব্বই সালের দিকে বাংলাদেশ টেলিভিশনে বাংলাদেশ টেলিভিশনে আসলে অডিশন দিলাম প্রথমবার যখন তখন আমি নজরুল এবং আধুনিক দুটোতেই এনলিস্টেড হই এছাড়া আমি ছোটবেলায় নতুন করি করতাম আচ্ছা নজরুলের যে নানা অঙ্গের গান আছে এগুলো গিয়েই তো এক জীবন শেষ করা যায় না আপনি প্রথম গান নিয়ে দেশের বাইরে কবে গেলেন দিকে কলকাতায় আমাদের একটা অনুষ্ঠান ছিল আমরা একটা দল করতাম আনন্দধনে শুধু ওয়াহিদুল হক ভাইয়ের রবীন্দ্র ভারতী বিভিন্ন জায়গায় অনেকগুলো অনুষ্ঠান করেছিলাম তো তখন নজরুলের গান দলের মধ্যে গাওয়ার মতো কেউ ছিল না শুধু আমিই গাইতাম অনুষ্ঠান হলে ভাই বলতো যে আমাকে তুই গাইবি এই কয়টা গান তুই গাইবি ওখানে গান করার পরে নজরুলের গান কেমন ভাবে নিল কলকাতায় তো নজরুলের অনেক শিল্পী আছে কিন্তু বাংলাদেশের শিল্পীদের গান তারা কেমন ভাবে নিল খুব ভালো ভাবে কারণ ওরা না মানে যতই ভালো গাক ওরা বোঝে যে বিশুদ্ধতার একটা ব্যাপার আছে কারণ নজরুলের গানে যেহেতু স্বাধীনতা আছে যে নজরুলের গানে কিছুটা গায়ক নির্ভর তো কিন্তু ওরা গায়ক নির্ভর করতে গিয়ে গানের অনেক বিকৃতির দিকে চলে যায় যে কারণে যখন আমাদের গান শুনে একটু খুব মন দিয়ে শোনে এবং খুব প্রশংসা করে এবং আমি গিয়ে দেখলাম যে আমাদের খুবই পরিচিত কিছু গান ওরা এমন অদ্ভুত সুরে গাইছে যে সুরটা আদৌ নজরুলের কিনা সেটা নজরুল হয়তো তার জীবিত অবস্থা অনেকগুলো গানই একাধিক রকম সুর করেছেন একাধিকবার এক শিল্পীকে দিয়ে রেকর্ড করেছেন কিন্তু তবু একটা অথেনসিটি তো থাকবে যে এই গানটার এইটা হচ্ছে কাটা আমরা রেকর্ডগুলো যখন পাই এবং সেখানে যে সুরগুলো আছে আদি সুরগুলো তার বাণী এবং শরীরের যে প্রমিত রূপটা এখন আমরা বের করছি নজরুল ইনস্টিটিউট আমরা পাচ্ছি সরলিপি আকারে তখনই বোঝা যায় যে নজরুলের আমরা যত স্বাধীনতা নেই কিন্তু একটা তো স্ট্রাকচার আছে তাই না অবশ্যই অবশ্যই তো এখন জীবনের এই পর্যায়ে এসে কি মনে হয় যে প্রথম জীবনে যে স্বপ্নটি আপনি দেখেছিলেন প্রথম যা হতে চেয়েছিলেন সে তার কিছুটা হলো পূর্ণ হয়েছে অবশ্যই সকল আলহামদুলিল্লাহ আমি গানকে ভীষণ ভালোবাসি প্রচার প্রসারটা আমাকে খুব একটা আচ্ছন্ন করে না আমি মনে করি যে মানুষের বেঁচে থাকার যেমন জন্য যেমন অক্সিজেন দরকার সুস্থভাবে আমার জন্য আমার অক্সিজেন হচ্ছে আমার গান আমি যেদিন গান থামিয়ে দেবো বা গান করতে পারবো না সেদিন আমি আসলেই বাঁচবো না মানসিকভাবে সুস্থ থাকতে হলে আমি গান নিয়েই বাঁচতে চাই এবং অনেক ভালো লাগে যে যখন আমি আমার প্রশাসনিক ব্যস্ততার মধ্য থেকেও একটু সময় আমি গানকে দিতে পারি আমার অনেক ভালো লাগে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের নাসমা শাইন ফেন্সি একজন খুব গুরুত্বপূর্ণ নজরুলের শিল্পী দীর্ঘদিন ধরে আপনি গান করছেন তো আপনার সবচেয়ে প্রিয় গান নজরুলের যেটা গাইতে সবসময় ভালো লাগে সেরকম একটা গানের একটু শুনে আমরা আজকে শেষ করতে চাই ধন্যবাদ বাংলাদেশ বেতার কর্তৃপক্ষকে এবং অসংখ্য ধন্যবাদ স্টালিন ভাই আপনাকে আমাকে অনুষ্ঠানটি এতে আমন্ত্রণ জানাবার জন্য আমার খুবই ভালো লাগলো এই এখানে এসে আমি শেষ করছি একটি গান গিয়ে আমি চিরতরে দূরে চলে যাব তবু না ভুলিতে আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে আমি জড়াই জড়াইব কিস বাতাসইয়া জডাই বকেশ যাবে যাবে খুলিতে তবু আমারে দেব না ভুলিতে আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে না ভুলি অনেক অনেক ধন্যবাদ নাসিমা সাইন ফেন্সি আপনার অনেক অজানা কথা আমরা আজকে জানলাম আপনার প্রথম প্রকাশের পর্যায়গুলো সম্পর্কে আমরা জানলাম আপনি অনেক ভালো থাকবেন এবং নিশ্চয়ই আপনার মঙ্গলময় সঙ্গীত জীবন আমরা কামনা করছি প্রিয় শ্রোতা বন্ধুরা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রথম প্রকাশ অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন দেশ সঙ্গীত শিল্পী নাসিমা সাইন ফেন্সি খুব সুন্দর করে তার জীবনের নানা পর্যায়ের প্রথম প্রকাশের কথাগুলো আমরা শুনেছি তার যদি কিছু আপনাদের ভালো লাগে আমরা কৃতজ্ঞ হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ